মৌ কি রে, তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আমার আলমারিতে টাকাগুলো কিভাবে এলো? কার টাকা এগুলো? চুপ করে আছিস কেন? একটা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছিস না। আমি তো রাখিনি কোনো টাকা, তাহলে কার টাকা এগুলো? কি রে, তখন থেকে প্রশ্ন করছি, বলবি তো টাকাটা কার, এতগুলো টাকা কার? টাকাটা আসলে আসলে কি হয়েছে বলো তো ডোডো, আমার ঘরটা তো সদর দরজার সামনে, তো আমি যাতায়াতের পথে আর কি। এটা মৌয়ের টাকা, দে আমাকে। মৌ টাকা আনো তো। এটা মুয়ের টাকা, আমি বুঝতে পারছি না ডুডু, এই বসার ঘরে এত বাইরের লোকেদের সামনে হঠাৎ এটা আলোচনা করার বিষয় নাকি? এখানে নিয়ে এসো কেন টাকাটা? না না, কিন্তু আমি আমি বুঝতে পারছি না, এতগুলো টাকাও পেলো কোথা থেকে? হ্যাঁ, আমারও তো সেই একই প্রশ্ন, এতগুলো টাকা মুয়ের মানে কিভাবে? আরে ওরা বিয়েতে পেয়েছে, এটা মু বিয়েতে পেয়েছে, আমার কাছে রাখা ছিল তো, আমি তো কাল রাতে ওকে দিলাম, বললাম যে বছর কার দিন যদি কিছু কেনাকাটা করে সেই জন্য এসব ভেবে দিলাম। মো প্যাকেটটা আলমারিতে রেখেছো সাবধানে। থ্যাংক ইউ বিথিমাসি, তুমি না থাকলে আজ মশাইয়ের হাতে একদম ধরা পড়ে যেতাম। হ্যাঁ আমি এক্ষুনি রেখে দিয়ে আসছি। সুরজিতদা, বর্ডার বোঝেন? বর্ডার বর্ডার মানে কি বলছো, মানে সীমান্তের কথা বলছো? হ্যাঁ এক্স্যাক্টলি, সীমান্ত। ওই মাঝে মধ্যে এই দেখবেন খবরের কাগজে খবর হয়, ওই সীমান্ত দিয়ে কত জিনিস এদেশ ওদেশ চালান হয়ে যায়, সেই জন্য বর্ডারকে ক্রমশ উঁচু এবং শক্ত করতে হয়, সেই সঙ্গে কাঁটা তার দিতে হয়। তুমি কি বলছো দেবতন, আমি আমি না ঠিক বুঝতে পারছি না। বলতে চাইছি যে বর্ডারে না এবার কাঁটা তার দেওয়ার সময় এসে গেছে, না হলে মাঝে মধ্যেই এদিকের জিনিস ওদিক আর ওদিকের জিনিস সেদিক হয়ে যাচ্ছে আর কি। বর্ডারে কাঁটা তার দেওয়া বলতে কি বলতে চাইছে মশাই? মশাই এমনি এমনি তো কোনো কথা বলবে না। বেলা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।